দর্শক, আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে এখন এসেছি সেটা হচ্ছে আমার পাশে একজন মানসিক ভারসাম্যহীন বলা চলে, কারণ সঠিকভাবে তার পরিচয় বা তার ঠিকানা দিতে পারছে না। উনি এখন আছে হচ্ছে আমাদের ফরিদপুরের চন্দ্রসেন উপজেলার আপনার লোহারট্যাক যে আমিরের ব্রিজ আছে সেই বাজারে। তো আপনাদের কাছে যে জিনিসটা অনুরোধ থাকবে, ওনার কাছে আমি একটু কথা বলি, দেখি উনি কি বলে, আপনারাও শুনেন, দেখ বুঝতে পারেন কি না। বাবা, আপনার নামটা কি? শাস্তারা। নাম বলতেছে শাস্তারা। বাড়ি কোথায়? নওগাঁ। নওগাঁ গ্রাম স্যার। গ্রামের নাম কি জানেন? গ্রামের নাম নওগাঁ। উপজেলা? উপজেলা বাজার। উপজেলা তো বাজার হয় বাবা। আপনার বাবা বা আপনার স্বামী কারোর নাম মনে আছে? মসজিদের হুজুর পৌরি। হুজুর পৌরি। নাম কি তার? আর নওগাঁ হচ্ছে গ্রাম বললো। এখন নওগাঁ গ্রামটা যে কোন জায়গায়, তো আমরা এখানে আমাদের এই জায়গার যে সমাজসেবা কর্মকর্তা আছেন, তারপর আপনাদের আমাদের যে ইউপি চেয়ারম্যান আজাদ খান আছেন, তারা মোটামুটি চেষ্টা করছেন তার পরিবারকে খুঁজে পাওয়ার, বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছেন। যেটা জানতে পারছি আমরা যে ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে হয়তো বা তার বাড়ি হতে পারে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি শেয়ার করে, যে অন্তত যদি কোনোভাবে তার পরিবারকে খুঁজে পায় সেই ব্যবস্থাটি আপনাদের কাছে আমি আশা করব। তো উনি যে কথাটা বলছে সেটি হচ্ছে যে কে বা কারা তাকে 3-4 দিন আগে ফেলে দিয়ে গেছে, না কি করছে, আপনি কিভাবে আসলেন এখানে? আপনার বাড়ি থেকে যায়নি আসছে? আসলে তার কথাগুলো অসংলগ্ন, যে কারণে তার কথা যে আমরা মানে বুঝতে পারবো বা তার যে সব কথাটাই সত্যি হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছি না। যেটুকু হয়তো যেমন হতে পারে, যেমন কোনো পরিবারের মেয়ে বা এমন কোনো তার সন্তান আছে। আপনার ছেলে সন্তান আছে? ব্রাহ্মণবাড়ি। কয় ছেলে মেয়ে? কয় ছেলে মেয়ে আপনার? 4-5 জন। যাই হোক, যারই হোক, কারো না কারো মায়ের সন্তান তো, অন্তত ছবি দেখে যদি কেউ চিনে থাকে হয়তো হতে পারে এমন যে তাকে খুঁজছে। তো আপনারা যেটা বললো যে আমরা ধারণা করছি যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যে নওয়াপাড়া গ্রাম, এরকম যদি থেকে থাকে ওই জায়গার যে যারা যদি কেউ থাকেন, দয়া করে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। আমরা এর খোঁজ খবর রাখবো মোটামুটি যতটুকু সম্ভব আমরা যদি এখানে থাকি। তো যে সমস্যাটি হচ্ছে সেই স্থির না, আমরা দেখেছি যেটা যে এখানে আমাদের এক স্থানীয় এক সাংবাদিকের মা তাকে আজকে সারাদিন খাবার দাবার দিয়ে মোটামুটি যত্ন করে রেখেছে, তারপরে প্রশাসনকে জানানো হয়েছে। এখন এই কর্তৃপক্ষ চেষ্টা করছে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার। তো তারপরেও আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন এই মা কারোর সন্তান হোক আর যাই হোক, এই নারীটি যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। এই সহযোগিতা আপনাদের কাছে চেয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুঁজে পাক নয়নতারা তার বাবা মাকে বা তার স্বামীকে বা তার সন্তানকে। ভালো থাকবেন।